আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি কক্সবাজারের নাজিরা টেক সুটকিপল্লিতে, যেটি কিনা বাংলাদেশের সবচেয়ে বড় সুটকিপল্লি। এই নাজিরা টেক সুটকিপল্লি থেকে সারা বাংলাদেশের সুটকি সরবরাহ করা হয়। কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা চলে আসলাম নাজিরা টেক সুটকিপল্লিতে। এই নাজিরা টেক সুটকিপল্লি কক্সবাজার শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। সারা বাংলাদেশের সরবরাহকৃত বেশিরভাগ সুটকি এই নাজিরা টেক সুটকিপল্লি থেকে উৎপাদিত হয়। বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় 100 একর জমি নিয়ে তৈরি করা হয় এই নাজিরা টেক সুটকি মহল। এই বালুচরের সামনেই হলো বঙ্গোপসাগর, ঠিক এখান থেকেই শুরু শুটকি মহাল। আমরা যে সময়টায় আসছি এই সময়টা শুটকির মৌসুম না, যার কারণে বেশিরভাগ মহাল খালি পড়ে আছে। এই সময় শুটকি মহালগুলো মেরামতের কাজ চলছে এবং মাছ ধরা বিভিন্ন নৌকা বানানো হচ্ছে। এই প্রচন্ড রোদে আমরা যাচ্ছি সাগর পাড়ের দিকে, যেখানে জেলেরা সাগর থেকে মাছ ধরে এনে এই চরে তাদের নৌকা নোঙর করে এবং নৌকা থেকে মাছ নামিয়ে শুটকি ব্যবসায়ীদের কাছে নিলামে বিক্রি করে। কক্সবাজার জেলার প্রায় 30,000 জেলে এই শুটকিপল্লিতে মাছ সরবরাহ করে থাকে। জেলেরা এই নৌকাগুলো দিয়ে সাগর থেকে মাছ ধরে আনে। বালুচর থেকে এখন যাচ্ছি আমরা শুটকি শুকানোর মূল পয়েন্টে, যেখানে সব ধরনের মাছ মাচার উপর শুকানো হয়। কিছু কিছু শুটকির এমন দুর্গন্ধ যেটা সাধারণ মানুষের সহ্য করা কঠিন। যারা এখানে প্রতিনিয়ত কাজ করে তাদের শরীর সেটা মানিয়ে নিয়েছে। দুর্গন্ধে যাদের অ্যালার্জি তারা অবশ্যই এই জায়গাটাতে আসলে পূর্ব প্রস্তুতি নিয়ে আসবে। এখানে সাগর থেকে সংগ্রহ করা ছোট বড় 20-25 প্রজাতির মাছ শুকানো হয়। আর এই কাজে নিয়োজিত রয়েছে প্রায় 20,000 শ্রমিক। শুটকি ব্যবসায়ীরা প্রতি মৌসুমে শুধুমাত্র নাজিরা টেক শুটকি মহলে মাছের গুড়া সহ 50-60,000 টন বিভিন্ন জাতের শুটকি উৎপাদন করতে পারে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। শুধুমাত্র সূর্যের তাপে বিভিন্ন ধরনের মাছ শুকানো হয়। তবে কিছু শুটকিকে পোকামাকড় থেকে রক্ষা করতে এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ক্ষতিকর কীটনাশক, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।